নমস্কার বন্ধুরা, পেটুকদাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। দেখো সকাল সকাল উঠে আমি লুচি ঘুগনি করে আমার ননদ ননদের বড় সব নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে, ওরা আর আমার ওই ভাসুরের মেয়েটা ও এসেছে আমাদের বাড়িতে, তো সবাই মিলে একসঙ্গে ওরা আসবে বলে আমি সকালবেলা টিফিন খাইনি, ওদের সঙ্গে একসঙ্গে আমি টিফিন খাবো বলে বসেছিলাম, তো ওরাও এসেছে একসঙ্গে। দেখো লুচি আর ঘুগনি খাচ্ছি আমরা, খাওয়ার পরে তারপর সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়বো আমার এক দেওরের বাড়ি, মামা শ্বশুরের ছেলের বাড়ি, মানে ওইখানে ভাড়া থাকে কাজের সূত্রে। ওটা তো বাড়ি না, বাড়ি হলো করিমপুরে। লঙ্কার আচার হয় না অনেক সময়। বন্ধুরা, লুচি খেতে খেতে আমার শাশুড়ি আবার কুমড়ো শাক এনেছিল, রান্না করেছিল কুমড়ো শাক, মানে রান্না করে তো থুয়ে যাচ্ছে, যেহেতু আমার শাশুড়ি শ্বশুর যাচ্ছে, শাশুড়ি যাবে শ্বশুর যাবে না, তারপর সেটাও খেয়ে দেখো সাজুগুজু পুরো কমপ্লিট। আমার মেয়ে তো সাজুগুজু করে পুরো রেডি, আর আমার ছেলে তো দেখো শুয়েও পড়েছে, একটু ফাঁক পেয়েছে, একটু শুয়েও পড়েছে। এই দেখো আমরা সব, কেউ জল খাচ্ছে, কেউ সাজুগুজু করছি, আমার মাম দেখো কি করছে আবার। এই দেখো আমরা আবার বেরিয়ে পড়লাম, রাস্তায় চলে এসেছি প্ল্যাটফর্মের থেকে, আমরা যাব দমদম, দমদমের থেকে তারপর ওইখান থেকে তারপর হয় টোটো না রিক্সা, যাই হোক তোমরা দেখতেই পারবে, তোমাদের সঙ্গে শেয়ারই করব। এই দেখো সোদপুর প্ল্যাটফর্মে এসে আমার ছোট বাবা এই রিংয়ের উপরে উঠে বসে ছিল, বান্দরের মতন ঝুলে ঝুলে পা দুটো ঝুলা ছিল। ট্রেন চলে এসেছে, দেখো আমরা সব ট্রেনের মধ্যে বসে আছি, আমি আবার জানলার দিকে তাকিয়েছিলাম, আবার ক্যামেরা করছে, সে সময় টের পাইনি আমি। এই দেখো আমরা দমদমে চলে এসেছি, এসে সিঁড়ি নামছি, দেখেছ এইখানেই চলে এসেছে আমার দেওর, মানে মামা শ্বশুরের ছেলে, আমরা তো বাড়িতে চিনি না, এই প্রথমবার যাব, তো এখানে এই দেখো আমার মামা শ্বশুরের ছেলে চলে এসেছে, ও আমাদের এসে প্ল্যাটফর্মে এসে ওদের বাড়িতে নিয়ে যাবে। আর আমার শাশুড়ি যেহেতু হাঁটতে পারে না, একটু দূরে, আমরা হেঁটেই যাব, আর আমার শাশুড়িকে আর আমার মেয়েকে রিক্সায় তুলে দেবে, ওরা আবার রিক্সায় যাবে। এই দেখো রিক্সা, রিক্সাতে তুলে দিয়েছে ভাসুরের মেয়েকেও, তিনজনে মিলে একসঙ্গে যাচ্ছে, আর আমরা সব গল্প করতে করতে হেঁটে হেঁটে যাব, বেশ বেশি দূরেও না, কাছে কাছে বলেই আমরা আর গেলাম না যে হাঁটতে হাঁটতে। এই দেখো আবার চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি নেবে আমার ননদ, ননদই নেবে, দুই রকম মিষ্টি নিয়েছে, নিয়ে তারপরে আমরা আবার গল্প করতে করতে যাব। বলো কত রকমের মিষ্টি দেখো। ছোট্ট দুর্ঘটনা ঘটছিল আমাদের বৌদিকে, মানে একজন ইলেকট্রিশিয়ান মইয়ে বাঁধিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আমরা কোনো ক্রমে বাধা দিয়ে বাঁচিয়েছি। কুকুরটা সব ডিলিট করে দেয়। এই দৃশ্যটা দেখ বাবা, খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। মাঝখানে আবার একটা বোট করা রয়েছে বাবু, সাঁতরে গেলে তুই আর আমি বোটে যেতে পারি। মানে রিক্সা একটু বেশি চড়িয়ে দিয়েছে। না না বলছি রিক্সারা তোদের একটু বেশি চড়িয়েছে, পয়সা নেয়নি তাই তো? সামনে গিয়ে
একটু একটু বেশি 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 চড়িয়েছে। এই তো ছোটমাকে মনে আছে তো ছোটমাকে সত্যি তাই খুব সুন্দর মনে আগেই বলেছিল আমার ছাড়বি না এত সুন্দর হ্যাঁ ওর তো সেই ট্রাভেল ব্লগের মতোই কিছুটা কিন্তু এসব জিনিস তো করা উচিত আমার ভাই নতুন বাড়িটা খুব সুন্দর একটা আদর করবে সেটাই খুঁজে পাচ্ছে না তো খুবই আনন্দ পাচ্ছে আর কি আমরা এখানে সব এই সামনে দাঁড়াবো আমাদের একই রকম জায়গাটা বাড়ির সামনে তো যাই হোক আটটা ব্যাপার হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করি এবার আমার মামামকে একটা ছবি তুলছি এই পার্কের মধ্যে নানা রকম জিনিসের স্ট্যাচু করা রয়েছে আবার একটা মামামার স্ট্যাচু করা রয়েছে আর কিছু মানুষের স্ট্যাচু করা রয়েছে তেমনি একটা শিম্পাঞ্জি স্ট্যাচু করা আছে মজা করছি আমরা শিম্পাঞ্জিটা কোনো কারণে হয়তো ঝড় বা কিছুতে কাফে পড়ে আছে ঠিক আছে এবার পান্তু ব্যাপারটাকে নোটিস করেছে যে একটা শিম্পাঞ্জি ওই দেখো পাশে আমাদের কাফে পড়ে আছে মানে শিম্পাঞ্জি আর হনুমানকে জুড়ে ও হনুমানজি বানিয়ে ফেলেছে আচ্ছা ছোট মানুষ তো নামটা হয়তো মন নেই হনুমানের মতো ওই যে কালো কালো হয় নামটা শিম্পাঞ্জি আছে ওইতে পড়েছিল আর এখানে খেলা মিলে ওই ফুটবল খেলার মাঠ ফুটবল খেলার মাঠে তার মানে কিন্তু কোনোভাবেই ঠাকুরকে ছোট করা আমাদের কোনো উদ্দেশ্য নেই তো যাই হোক আমরা কিছুক্ষণ রিলস রিলস বানালাম তারপরে মহুয়া দেখালো দিদি দেখো এখানে দুর্গাপুজো হয় এই এই মাঠটার মধ্যে তো সেসবই দেখছিলাম কিন্তু মাঠে না মাঝখানে যেতে পারলাম না কারণ তো বড় জায়গাটা দেখো রোদ্দুরের জন্য আমি সবকিছু মিলিয়ে সময় এরকম মাথা করে দিয়েছি খুব মজা করে কাটলো আমি এই তোমাদের সকলের সামনেই বলছি অন ক্যামেরা মহুয়া শুনবে আমি জানি ভিডিওটা মহুয়া অবশ্যই দেখবে আমাদের মহুয়া মানে আমি ভালোবেসে রাখি আর কি আমাদের এত মিষ্টি আর এত ভালো স্বভাবের একটা মেয়ে যে কি বলবো মানে ভীষণই সুইট মানে যার সঙ্গে না মিশতেও দেখবে ভাল লাগে এরকম একটা ব্যাপার দাঁড়াবো না এখানে তো আছে শিক্ষণ এই যে মানে সমস্ত মানুষের এক জায়গাতে মিলিত হয় একদম তাই করে দিয়েছি আমরা এত মিল বোধ হয় আমাদের এর জন্য কারণ কি সবাই আমরা সেম মেন্টালিটি দেখো টেবিলে ভাই বলে বলবো না আমার গল্প শুনছে আমাদের তারপর আমরা আবার কিছুক্ষণ পরে আমার মামা আমার বাইরে চলে এসেছিল তা আমরা এসেছিলাম মামার জন্য একটু বাদাম রেখে ও আবার আমরা বললাম তাহলে কিন্তু ও টাটা দিয়ে চলে গেল এই তো মহু তোর দিদি বসেছে রে মানে ও বসতে পেরেছে আমি জিজ্ঞেস আমি আবার মলয়কে জিজ্ঞেস আমি মলয়কে জিজ্ঞেস করি এবার তোর অরিজিনাল রয়্যাল এনফিল্ড তো
তা আমরা আর ঘরে যাব না। এ দেখো আমরা এক পুকুরের পাশে চলে এসেছি। বাঁদিকে চল। সুন্দর একটা চারিদিকে বাঁধানো পুকুর, এটা বাঁধানো পুকুরের ধারে আমরা সব। কি সুন্দর, এখানে বোট আছে, কেউ ফেরানো করছে, এখানে মাছও ধরছিল আবার পুকুরে। আশ্চর্য হচ্ছে, দেখো কি সুন্দর পুকুরের পাশে সব ফুল হয়ে আছে বাবু। দেখো এখানে আমি মহুয়াকে বলছিলাম যে দে একটা ছবি তুলে দিই, দেখো জলের মধ্যে আমরা বলতেই পারলাম না যে এটা কি গাছ। তোমাদের জানা থাকলে একটু বলো। দেখো আমরা আবার চলে চারিদিকে না, এখানে পাশে দুর্গা, দেখো কি সুন্দর মুক্তি করে রেখেছে এখানে দুর্গা ঠাকুরের। এই দেখো আবার গাছের নিচে একটু বসবো, আবার আমরা এখানে সব গল্প করছি যে দেখ পাতাটা নাড়ে নেড়ে, যে এখানে যদি বৃষ্টি হয় কেউ গাছের নিচে দাঁড়িয়ে ডালটাকে এক ঝাঁকা দেবে, সব জলটুকুর মাথার মধ্যে পড়ে যাবে, সেইভাবে সব গল্প করছি আমরা সব। হ্যাঁ আয় আয় বলে নিয়ে যেতে হবে গাছের তলায়। চলে আসলাম আমার ভাইয়ের সঙ্গে ঘুরে টুরে সুন্দর করে। আর এসে দেখতে পাচ্ছি এনারাও ঘরে থাকতে পারিনি, আমরা যে বেরিয়েছি দুই ভাই বোনে, এরাও বেরিয়ে গেছে। এদিকে কোথায় কোথায় ঘুরতে, কোথায় ঘুরতে, পুকুর পাড়টা, পুকুর পাড়ে, এদিকে একটা সুন্দর জায়গা আছে পুকুর পাড়, সেখানে ঘুরে চলে এসেছি। পুকুর পাড়ে বসার জায়গাটা এখানে আছে। তোমার ফোন আমি তোমার হাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে সোমবার দিন কোনোকে নিয়ে আবার মহুয়া যাবে আমাদের বাড়ি, তা আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। চলো যাওয়া যাক।